নমস্কার দর্শক বন্ধুরা, বিয়ন্ড স্পোর্টসে স্বাগত। আর এটা আরেকটি ট্রান্সফার রিলেটেড ভিডিও এবং ইস্ট বেঙ্গল সমর্থকদের জন্য একটা কিন্তু স্বস্তির নিঃশ্বাস অবশ্যই, যে শেষ পর্যন্ত দিমিত্রিয়াস দিয়ামান্থাকোস কিন্তু 2 বছরের চুক্তিতে ইস্ট বেঙ্গলের সই করে দিলেন এবং এর ফলে ইস্ট বেঙ্গলের অন্ততপক্ষে ট্রান্সফার হিস্ট্রিতে অন্যতম দামি প্লেয়ার তিনি হতে চলেছেন, এটা বলাই চলে। প্রায় 4 কোটি মূল্যে কিন্তু ইস্ট বেঙ্গলকে নিতে হলো এই দিমিত্রিয়াস দিয়ামান্থাকোসকে। তবে তার সাথে আরও এক রাইট ব্যাক হায়দ্রাবাদের আলেক সাজি, এই আলেক সাজিকে পাওয়ার ব্যাপারে প্রায় অনেকটা এগিয়ে গেছে ইস্ট বেঙ্গল। গত মৌসুমে 10টি ম্যাচ খেলেছিলেন হায়দ্রাবাদেরও এবং হায়দ্রাবাদ যুব দল নিয়ে খেলেছিল এবং সে তাদের মধ্যে যারা নজর কেড়েছিল তার মধ্যে কিন্তু এই আলেক সাজিও ছিলেন। তবে শুধু আলেক্সই নয়, আলেক্সের সাথে সাথে কিন্তু আসছে অ্যালান সাজি। এই অ্যালান সাজি কিন্তু রিলায়েন্স ইউথ স্পোর্টসে যেটা তাদের যেটা যুব দল সেই অ্যাটাকিং তাদের এই অ্যাটাকিং ভাগের এক ফুটবলার অ্যালান সাজি, 18 বছর বয়স যুব ফুটবলার, এখন RFDL-এর জন্যই তাকে নেওয়া হচ্ছে। সেই অ্যালান সাজিও কিন্তু আসতে চলেছেন ইস্ট বেঙ্গলে, খুব সম্ভবত এখনও চুক্তি পাকা হয়নি তবে হয়ে যাবে বলেই আশা করা হচ্ছে। এছাড়া আরও এক বিদেশি গত মৌসুমের জর্ডান হেলসে, তাকে নিয়ে কিন্তু একটা জল্পনা তুঙ্গে, যে জর্ডান হেলসে গত মৌসুমে চোটের কারণে ছিটকে গেছিলেন ACL ইঞ্জুরি এবং তারপরে অনেক রকমের কথা চলছিল যে তিনি এই মৌসুমে নিজের সেরাটা দিতে পারবেন কি না। তো এবার কথা উঠেছে যে ইস্ট বেঙ্গল হয়তো তাকে জর্ডান হেলসেকে রেখে দিতে চলেছে, হয়তো তাকে ACL-এর জন্য আগে দেখে ACL-2 কোয়ালিফায়ার যেগুলো তার জন্য হয়তো প্রথমে দেখে নেওয়া হবে এবং তারপরে শেষ সিদ্ধান্ত নেওয়া হবে। এবং সেরকম হলে ইস্ট বেঙ্গল 7 জন হয়তো বিদেশির দিকেও ঝুঁকে থাকবে, 7-8 জন আপনারা জানেনই, তাকে হয়তো রেখে দেওয়া হবে। পারফরমেন্স যদি সেই রকম তার থাকে তাহলে তাকে ISL-এর জন্য চুক্তিবদ্ধ করা হবে, নথিবদ্ধ করা হবে। তবে আপাতত পরিকল্পনা যেটা যে ACL-2-তে যে কোয়ালিফায়ার রাউন্ডে এবং যে ম্যাচ থাকবে তাতে প্রথমে জর্ডান হেলসিকে দেখে নেওয়ার, এবং তিনি যদি শেষ পর্যন্ত হিজাজি মাহেরের সাথে তার জুটি যদি জমে যায় সেক্ষেত্রে কিন্তু ইস্ট বেঙ্গলের অনেক সমস্যার এবং গত 3-4 মৌসুমের যে না পাওয়ার যে কষ্ট সেটা কিন্তু অনেকটা মিটতে চলেছে। কারণ তালাল, ক্লেটন এবং দিমিত্রিয়াসের অ্যাটাকিংয়ের সাথে সাথে যদি হিজাজি এবং জর্ডান হেলসের ডিফেন্স থাকে তাহলে কিন্তু একটা বড় আগামী মৌসুমে কিন্তু একটা চমকপ্রভ দল কিন্তু করতে চলেছে সেটা বলাই যায়, এবং হয় কিনা শেষ পর্যন্ত কী হয় তার দিকে নজর থাকবে। আপনারা কতটা উচ্ছ্বসিত অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।